ঝামেলাকে যখন নির্বাচন হয় কেউ তুলমুলকে আমরা এদিন থেকে বের করে দেয় এই কথা বলা কি ঝামেলা হলো তারপরে মনে করেন যখন মনে করেন হলো যে একজন আমার মনে করে এদিন আমাকে আঘাত করবে আমি এই নিয়ে প্রতিবাদলে কথা বলে এটা কি আমরা হলো যে ঝামেলা করা হলো বলুন তো দেখি এত গরম করে আপনারা নিজেরা তো দেখছেন ঝামেলা কাকে কয় আমি কোন জায়গায় ঝামেলা করছি আপনি ভিডিও ফুটেজ নাই তারাই তো আমাকে ঝামেলা করছে আমরা এদিন বের করে দিতেছে আমাকে মারধর করলো তাহলে ঝামেলা আমি করছি না হলে আওয়ামী লীগের লোকজন করেছে আপনারা নিজেরা তো দেখেছেন বিষয়টা যোগ্যতা নিয়ে প্রশ্ন করছে আসলে এই বিষয়ে কি বলবেন যোগ্যতা নিয়ে ওখানে মারা শুনবেন আমাকে মারার তুমি যোগ্য শোনেন যখন আমাকে মারবে একটা লোক তখন তো যেগুলো একটা কুলু করে বের করাবে তুই কেন এই জায়গাতে এসেছিস তোর যোগ্যতা আছে তুই বের হ না হলে মারার তো একটা কুলু লাগবে ধাম করা একটা লোক তো একদম যাও হাত তুলতে পারে না একটা ইস্যু জোর করে তোর মার মারধর করছে আমাদেরকে সারা বিশ্ব তো দেখেই ফেলেছে আমাকে কতটা মারধর করেছে তার নির্বাচন কতটা সুস্থ করছে এই জায়গার তোর নতুন করে মনে চিঠি দেওয়ার দরকার পড়ে না তবুও আমি চিঠি দেব যে আমাকে তারা মারধর করলো এবং এই নির্বাচন আমি প্রত্যাখ্যান করলাম অবশ্যই আমরা পদে চিঠি ইউরোপিয়ান ইউনিয়নকে দেবো আমেরিকা অ্যাম্বাসিটি দেবো যেখানে যেখানে দেওয়ার দরকার আমি কুটিরের আগে চিঠি দেবো এখনো মোটামুটি আমি একটু সুস্থ আর কি আমার আপনি যখন মারে মাথায় মানে বড় মাথায় আঘাত করছে প্রচুর বুকে আঘাত করেছে তারপরে কানে আঘাত করেছে আর যখন পড়ে দেয় তখন উত্তম মার তুমি তোমাকে যা ইচ্ছে তাহলে লাগতে বুটাম এখানে আরো প্রার্থী আছে কিন্তু আপনার নিয়ে কেন এত ভয় তা নির্বাচন নিয়ে আপনার অবস্থানটা কি নির্বাচন নিয়ে আপনার অবস্থানটা কি আপনি নির্বাচনে প্রার্থী ছিলেন আপনি বলছেন যে আপনি মার খেয়েছেন এখন আপনার অবস্থানটা কি এখন অবস্থান আমরা অবস্থান আমার খুব শরীরিক অবস্থা খুব একটা ভালো না আপনার অবস্থা নির্বাচন অবস্থান এই নির্বাচনে প্রত্যাখ্যান করছে ঠিক আছে নির্বাচনে আমি মানি না কারণ যে জায়গাতে আমি নিজের লাস্টে যে আমি ধরেছি তারা সিল মারতেছিল জোর করে আমাকে মারলো কেন তারা তারা জোর করে সিল মারতেছিল আমি যা আমাকে কেন্দ্র কেন্দ্র ঢুকতে দেয়নি তারা দেখতে সারাদিন মনে করেন কোন জায়গাতে এদিন তেদিন ঢুকতে দেয়নি ভোটারদের উপস্থিত কম কিন্তু ভোটারদের কিন্তু তেমন উপস্থিত পানে এখন ভোটার তো জিততে হবে সখন তারা জোর করে সিল মারতেছিল এই জন্য কিন্তু তারা কিন্তু আমাকে কিন্তু মনে করেন ওই জায়গার থেকে আঘাত করে কিন্তু বের করে দেয় এখন মামলা করে হ্যাঁ যে অবস্থায় আজকে যে মারামারি উঠছে এই মারামারির তোমাদেরকে সমস্ত তাদেরকে কারা কারা আমাকে হামলা করেছে তারে আমরা কতটা সুষ্ঠু বিচার পাবো আমি জানি না তবে আমরা তাদের বিরুদ্ধে দাদা দাদা মারছে আমরা ফুটে ভিডিও ফুটে দেখি তাদের বিরুদ্ধে আমরা মামলা করব কিন্তু মামলা করেও লাভ নাই আমাদের কয়েকদিন আগে আপনি করাইল বা সাততলা বসতে আমাকে মামলা হামলা করলো আমি বনানী থানাতে মামলা দিয়ে আসলাম হ্যাঁ তারপরে সেই তো আদবতে মামলা কোনো বিচার হলো না ইসিতে আমি বিচার দিয়ে আসলাম তা মামলা করে বিচারে পাই আমরা এই মামলার কোনো বিচার নাই আপনি যতবার নির্বাচন করছেন মার খাচ্ছেন না না কমিশন বলছে যে নির্বাচনটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু হয়েছে বিষয়ে আপনার প্রতিক্রিয়া কোনো রকম সুষ্ঠু নির্বাচন নেই সকালবেলা থেকে আমরা বলতেছি নির্বাচনে আমাদের এদিন বের করে দেওয়া হইতেছে সেই একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে হয় তারা একতরফা নির্বাচন করছে আপনাদের একজন দাদা সুষ্ঠু পুলিশ সে বলছে সে নাকি আপনার লোক আপনার ইচ্ছা করে হামলা করাইছেন আর দুই নম্বর প্রশ্ন ইসির কাছ থেকে বলতেছে যে কার্ডধারী ইসি থেকে দেওয়া কার্ড ছাড়া লোকজনকে আপনি নিয়ে গেছেন ইচ্ছা করে সাথে এখানে বিস্তৃত করা হয়েছে এটা কি বলবেন ইসিদা তখন বলেছে আমরা লোক লেতে হামলা করেছি আপনারা নিজেরাই দেখেছেন আমাদের তো দুই দিনের থেকে তিনজন লোক ভিতরে ঢুকতেই দেয় না তারা সংখ্যায় বনানীতে আটক করছে তার লোক ইউটিউবারদের নিয়ে আমি যদি নিয়ে দেয় থাকি ইউটিউবাররা কি ভিতরে ঢুকতে দিয়েছিল আপনাকে ঢুকতে পারছেন ঢুকতে দেয়নি তো তাহলে আন্দাজ মারো মিথ্যে কথা বলবি কেন বনানী থানা আমি বিষয়টা আমাদের তো আমি আঘাত পেয়েছিলাম পড়ে গেছি তারপর আমার সেন্স ছিল না এখন কাকে আঘাত করছে না আমি জানি না এই বিষয়টা আমি উত্তর দিতে পারবো না অভিযোগ করছে যে আপনি হচ্ছে লোক দিয়ে আপনাকে হামলা করেছেন এই বিষয়টা নিয়ে আপনি এখনো লোকজন আমার উপর হামলা করছে ডাইরেক্ট আওয়ামী লীগের লোক আমরা তো ফুটেজ আছে আমার লোক কেন আমাকে হামলা করে স্লোগান ব্যবহার করেছে হ্যাঁ জয় বাংলা স্লোগান বলে তো আমার উপর হাত তুললো প্রশ্ন হলো যারা যে আটক হয়েছে সে নাকি বলেছে যে সে আপনারই লোক মানে
আর বুঝছেন আমি ইচ্ছছেন মানে আপনি এটা হচ্ছে পরিকল্পিত মানে আপনি নিজে পরিকল্পনা করেছেন আপনার লোক দিয়ে আপনার উপরে হামলা করেছেন জয় বাংলা স্লোগান দিয়ে মানে আপনি কথা নাটক করেছেন আমি বিষয়টা বলেন এই যে আমি দিলাম সে যে আমার লোক হয় তাকে ডিমান্ড দিলেন লিয়াদুল বলে সেই হিরো আমার লোক আমি আপনাদেরকে সেই শাস্তি মাথা পেতে দিলাম সে স্বীকার করছে সে আমাকে বলুক তাহলে সে আমার লোক কিনা দেখাতে হবে কিন্তু হলে ওখানে তখন মারে সে আমার লোক কোন জায়গাতে হয় স্বীকার করতে আনার সময় আপনি দিলাম আমি একদিন বলে এই হলে দেখো জয় বাংলা লোক দেখো বেসলিয়া আমাকে মারে যে সকল আব্দুল বলে না হিরো বেসলিয়া আছে মারে তো তখন কাকু কাক ধরবেন আপনি আর আমি মনে করি স্বতন্ত্র প্রার্থী আমার লোক আমার লোক আমাকে হামলা করলো আর আমি তাকে চিনব না কি সুষ্ঠু তদন্ত চাচ্ছেন আমি যে অবশ্যই সুষ্ঠু তদন্ত চাই বলছে আমার লোক আপনারা এর প্রমাণ কো দেখানে দেয় আমার লোক আমাকে কেন হামলা করবে আমরা এই নির্বাচন খুবই খারাপ অবস্থা দেখেছি এই নির্বাচন আমি মানি না প্রত্যাখ্যান করেছি আমার সাথে কার্ডধারে কোনো লোক তো জানি আপনি যখন দুই থার্ড চাইলেন লোক তারা নির্বাচন কমিশন অভিযোগ বলছে আমার সাথে কে গেছে আপনি কার্ডধারে ওনারা যদি বলে আতে শোনেন কার্ডধারে দিলে আমার কোনো লোক যায় থাকে ওনারা তো কার্ডধারে লোক স্যার ঢুকতে দিল কেমন করে কার সাথে একটা লোকের ভিতরে ঢুকতে দেয়নি না মিথ্যা কথা বলছে আমাকে বলছে আপনার লোক কয়জন যাবে আমি কোনো দুইজন লোক দিবে এক দুজন আমি লোক দেখে দিছি আমি লোক যখন ঢুকোই আমার কাছে আমি কোনো এদের ইলেজ ব্যাগ দেখতে সুবক দেখাইছে আমি দেখাইছে এই দুটো লোক আমার সাথে ঢুকবে আমি তো লোকগুলো দেখে দেখেছে এলে তো আমার বইটা আছে মানে কি ইসি মিথ্যাচার করছে অবশ্য ভাই ইসি কোন দিন বলছে যে সুষ্ঠু নির্বাচন কয় নাকি ইসি যখন আমি বরিশাল আপনি লোক মারা যায় মারামারি হয় যখন একজন আমার লাগে আহত হয় তখন নিধি বলে উনি তার মারা জানে যে কত এই কথা বলতে পারে সে আমি মারা গেলে এই পর্যন্ত কথা বলতে পারতো হয়তো কথার কি বলতে পারে আর কারো প্রশ্ন থাকবে আমি জানি আমার শেষ প্রশ্ন হচ্ছে বারবার আপনি নির্বাচনে মার খাচ্ছেন বগুড়ায় মার খেলেন এরপর আবার বগুড়ার যে শেষ নির্বাচনে সেখানে আপনার উপর হামলা হলো এখন হামলা হলো আপনি জাতীয় নির্বাচন আবার নির্বাচনে যাবেন কিনা এইরকম পরিবেশ হলে ভাই নির্বাচনে করার দরকারই নেই ঠিক আছে না না এখন আমি নির্বাচনে কোনো চিন্তা ভাবনা মাথায় নেই এখন ভাই এখন